আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞানের 13 নম্বর লেকচারে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমার লেকচারের শিরোনাম হচ্ছে পঞ্চম অধ্যায় গামা নিঃসরণ। আজকে তোমাদের গামা নিঃসরণের ওপর এটি আমার তৃতীয় ক্লাস, তো আজকে সর্বশেষ ক্লাস গামা নিঃসরণের ওপর। গামা নিঃসরণের যেসব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে গামা বিকিরণ শোষণ প্রক্রিয়া, গামা বিকিরণের শক্তির পরিমাপ, উত্তম জ্যামিতিক ব্যবস্থা, যুগল বর্ণালী বীক্ষণ যন্ত্র পদ্ধতি, গামা বিকিরণ শক্তির পরিমাপ নির্ণয় গাণিতিক পদ্ধতি এবং উত্তেজিত অবস্থায় গামা রশ্মির আয়ুষ্কাল নির্ণয়। এখানে গামা বিকিরণের শোষণ প্রক্রিয়ার মধ্যে আমি ফটোইলেকট্রিক ইফেক্ট, কম্পাউন্ড ইফেক্ট এবং পেয়ার প্রোডাকশন এসব নিয়েও বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আজকে আমি আমার ক্লাসটি শুরু করি। গামা বিকিরণ শোষণ প্রক্রিয়া। গামা রশ্মির শোষণ প্রধানত 3 প্রকার মিথস্ক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়, কম্পন ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া, ইলেকট্রন পজিট্রন, যুগল উৎপাদন ক্রিয়া। চলো এখন দেখে নিই কম্পন ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া ও ইলেকট্রন পজিট্রন যুগল উৎপাদন প্রক্রিয়াটা কিভাবে সংঘটিত হয়। প্রথমেই হচ্ছে কম্পন ক্রিয়া বা কম্পন ইফেক্ট। এটিকে কম্পন স্কেটারিং বা কম্পন বিক্ষেপণ নামেও বলা হয়। 1923 সালে বিজ্ঞানী আর্থার কম্পটন দ্বারা কম্পটন ইফেক্ট পরিলক্ষিত হয়। কম্পটন ইফেক্ট হল মূলত চার্জ পার্টিকেল দ্বারা ফোটন কণার অস্থিতিস্থাপক বিক্ষেপণ। চার্জ পার্টিকেলটি সাধারণত ইলেকট্রন হয়ে থাকে। এর ফলে ফোটন কণার শক্তি হ্রাস পায় এবং তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে এখানে কম্পাঙ্ক হ্রাস পায়, কারণ আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এখানে ফোটন কণাটি হতে পারে এক্স রে বা গামা রে ফোটন, অর্থাৎ সহজ কথায় মুক্ত ইলেকট্রন দ্বারা ফোটন কণার বিক্ষেপণকেই কম্পটন ইফেক্ট বলে। বিজ্ঞানী কম্পটন তার এই আবিষ্কারের জন্য 1927 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এখানে চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে একটা ফোটন এসে ইলেকট্রনকে আঘাত করছে, এর ফলে ফোটনের প্রাথমিকভাবে ফোটনের যে শক্তি ছিল, ইলেকট্রনকে আঘাত করার পর ফোটনটা যে বের হয়ে গেছে স্ক্যাটার্ড ফোটন, তার শক্তিটা দেখা যায় যে কম। কম হওয়ার কারণ কি? ইলেকট্রন এই ফোটন কণার কিছু শক্তি শোষণ করে নেয়, এবং যেহেতু ইলেকট্রন শক্তি শোষণ করে নিয়েছে, দ্যাট মিন্স এক্সাইটেড হয়ে গেছে এবং সে তার জায়গা থেকে নড়ে গিয়েছে, সেই এইটাকে বলা হয় স্ক্যাটার্ড ইলেকট্রন। আর যে ফোটন ফোটনটি বের হয়ে যায় সেটাকে বলা হয় স্ক্যাটার্ড ফোটন। এখানে অ্যাটমিক লেভেলের জন্য দেখা যায় যে গামা রে আসছে, ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছে এবং ইলেকট্রনটা স্ক্যাটার্ড হয়ে চলে যাচ্ছে, এবং গামা রেটা প্রাথমিকভাবে যে শক্তি নিয়ে এসেছিল তার থেকে কম শক্তি নিয়ে চলে যাচ্ছে। শক্তি কম মানেই হচ্ছে তার কম্পাঙ্ক কম আর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ফোটনের শক্তির একটি অংশ রিকয়েলিং ইলেকট্রনে স্থানান্তরিত হয়। সাধারণত কম্পন বিক্ষেপণ গামা রশ্মি 600 থেকে 40,000 কিলো ইলেকট্রন ভোল্ট পাল্লার জন্য ঘটে থাকে। আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। আলোক রশ্মি যখন কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হয় তখন ধাতব পৃষ্ঠের ইলেকট্রন আলোক রশ্মি থেকে শক্তি গ্রহণ করে। যখনই ইলেকট্রন দ্বারা গৃহীত শক্তি ধাতব পৃষ্ঠে
তার বন্ধন শক্তির চেয়ে বেশি হয় তখনই ইলেকট্রন ধাতুপৃষ্ঠ থেকে মুক্ত হয় বা বেরিয়ে আসে। এই ঘটনাকে ফটোইলেকট্রিক ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া বলা হয়। ইলেকট্রন নিঃসরণের জন্য ধাতুপৃষ্ঠে যথোপযুক্ত কম্পাঙ্কের আলো ফেলতে হয়, তা না হলে ইলেকট্রন নিঃসরণ হয় না। নিঃসৃত ইলেকট্রনকে বলা হয় ফটোইলেকট্রন। নির্গত ইলেকট্রন প্রবাহিত হওয়ার ফলে যে তড়িৎ প্রবাহ চলে তাকে বলা হয় ফটো তড়িৎ প্রবাহ। সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম ইত্যাদি ক্ষারধর্মী পদার্থের উপর দৃশ্যমান আলো আপাতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয়। এক্স-রে বা গামারশ্মি প্রভাবে সব ধাতব পদার্থের আলোক তড়িৎ ক্রিয়া সংঘটিত হয়। তাহলে আমরা আলোক তড়িৎ ক্রিয়ার সংজ্ঞা হিসাবে বলতে পারি, যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি কোনো ধাতব পৃষ্ঠে আপাতিত হলে তা থেকে ইলেকট্রন নিঃসৃত হয়, আর এই ঘটনাকে আমরা ফটোইলেকট্রিক ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া বলে থাকি। এখানে দেখা যাচ্ছে চিত্রের মধ্যে যে ফোটন আসছে, আর এখান থেকে ফোটন এসে ইলেকট্রনের মধ্যে পড়ছে। তবে এখানে আমাদেরকে অবশ্যই একটা ফিক্সড কম্পাঙ্কের বা ফিক্সড এনার্জি ফোটন এসে পড়লেই ইলেকট্রনগুলো নির্গত হবে। যে কোনো এনার্জি ফোটন এসে পড়লেই ইলেকট্রনগুলো নির্গত হবে না, একটা ফিক্সড এনার্জি ফোটন এসে পড়লেই নির্গত হবে। ফোটন থেকে ইলেকট্রনগুলো কেন নির্গত হয়ে যাচ্ছে? ইলেকট্রনগুলো ফোটন থেকে শক্তি নিচ্ছে এবং সেই শক্তি নিয়ে তারা এক্সাইটেড হয়ে নির্গত হয়ে চলে যাচ্ছে। এখানে হচ্ছে অ্যাটমিক স্কেলের জন্য সেটা দেখানো হয়েছে। ফোটন আসছে, ফোটন কণা, সেটা গামা রেও হতে পারে বা এক্স-রে রেও হতে পারে। আসার পর তা সে কি করলো, একটা ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছে। ইলেকট্রনটা ধাক্কা দিচ্ছে কেন, সেই ফোটনটা থেকে শক্তি নিয়েছে এবং সে তার জায়গা থেকে সরে বাইরের দিকে চলে যাচ্ছে। এখন বিজ্ঞানী আইনস্টাইন তা আলোক তড়িৎ সমীকরণের মাধ্যমে এই প্রক্রিয়ার একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছিলেন 1905 সালে। অর্থাৎ ধাতব পাতের উপর আলোক রশ্মি আপাতিত হলে মূলত ইলেকট্রন আলোক শক্তি দ্বারা আঘাতগ্রস্ত হয়। এখানে দেখা যাচ্ছে যে ধাতব পাতের উপর আলোক আপাতিত হলে ইলেকট্রন আলোক শক্তি দিয়ে কি হচ্ছে, আঘাতগ্রস্ত হচ্ছে বা তাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে। এর ফলে ইলেকট্রন ফোটনের শক্তি সম্পূর্ণভাবে শোষণ করে নেয়। ইলেকট্রনটা যে গামা রেটা এসেছে সেই গামা রে শক্তিটা সম্পূর্ণভাবে শোষণ করে নিয়েছে এবং শোষিত শক্তি ব্যবহার করে ইলেকট্রন পদার্থের বন্ধন থেকে মুক্ত হয়। মুক্ত হওয়ার পরে ফোটনের শক্তি যে পরিমাণ অবশিষ্ট থাকে সেই পরিমাণ গতিশক্তিতে ইলেকট্রন ছড়িয়ে পড়ে। তাহলে ইলেকট্রন নিজে মুক্ত হতে ব্যয়িত শক্তি এবং গতিশক্তি যোগ করলে আমরা আঘাতকারী ফোটনের শক্তি পেয়ে যাব। এভাবে শক্তি নিত্যতা সূত্র সংরক্ষিত হয়। একটি ফোটন কেবল একটি ইলেকট্রনকেই মুক্ত করতে পারে, কারণ একটি ফোটনের শক্তি কেবল একটি ইলেকট্রন দ্বারাই শোষিত হতে পারে। ইলেকট্রন পজিট্রন যুগল উৎপাদন প্রক্রিয়া। কোনো উচ্চ শক্তি প্যাকেট আকারের তড়িৎ চৌম্বকীয় বিকিরণ, বিশেষ করে গামা রে অর্থাৎ ফোটন, ভারী মোলের নিউক্লিয়াসের নিকটে বিপরীত চার্জের মৌলিক কণাযুগলে পরিণত হয়। মূলত গামা রে থেকে ইলেকট্রন ও পজিট্রনের উদ্ভবকেই বোঝানো হয় পেয়ার প্রোডাকশন। এটি কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সের অন্যতম একটি মৌলিক বিষয়। গামা রে হতে ইলেকট্রন পজিট্রন যুগল তৈরি হওয়ার প্রধান শর্ত হল গামা রে অর্থাৎ ফোটনের শক্তি অবশ্যই কমপক্ষে দুটো ইলেকট্রনের নিশ্চল অবস্থায় ভরের সমান হবে। ইলেকট্রনের নিশ্চল ভরকে E=mc² দ্বারা শক্তিতে রূপান্তর করলে 0.511 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট পাওয়া যায়।
আবার পজিট্রনের ক্ষেত্রে একই হিসেব প্রযোজ্য, অর্থাৎ কমপক্ষে 0.511 প্লাস 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.022 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন হতে হবে গামা রে রূপী ফোটনটিকে। কণা থেকে যুগল কণা উৎপাদনের এই প্রক্রিয়া ব্যাখ্যা করে কিভাবে পদার্থ গামা রে শোষণ করে। চিত্রের মধ্যে দেখা যাচ্ছে ইনসিডেন্ট ফোটন, অর্থাৎ একটি ফোটন এসে নিউক্লিয়াসকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে সে নিউক্লিয়াস থেকে একটি ইলেকট্রন আর একটি পজিট্রন বের করে দেয়, অর্থাৎ ফোটনটি ভেঙে ইলেকট্রন আর পজিট্রন ক্রিয়েট হয়। এখানে আরেকটু চিত্রের মাধ্যমে স্পষ্ট করে দেখানো হচ্ছে, ফোটন কণা এসে নিউক্লিয়াসকে ধাক্কা দেয় এবং নিউক্লিয়াস থেকে একটা ইলেকট্রন আর একটা পজিট্রন বের করে দেয়, এটাকে পেয়ার প্রোডাকশন বলা হয় বা এই ঘটনাটাকেই পেয়ার প্রোডাকশন বলা হয়ে থাকে। গামা বিকিরণের শক্তি পরিমাপ। গামা বিকিরণের শক্তি পরিমাপ আমরা দুইভাবে আলোচনা করব। প্রথমে আমরা শক্তি পরিমাপের পরীক্ষালব্ধ পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং পরে আমরা পরিমাপের গাণিতিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। নিঃসৃত গামা রশ্মির শক্তি পরিমাপের জন্য যেসব পদ্ধতি প্রচলিত আছে সেগুলো হলো উত্তম জ্যামিতিক ব্যবস্থা। এখানে বিকিরণের রৈখিক শোষণাঙ্কের পরিমাপের ওপর ভিত্তি করে গামা রশ্মির শক্তি নির্ণয় করা হয়। দেন সিন্টিলেশন বর্ণালী বীক্ষণ যন্ত্র পদ্ধতি। এখানে থেলিয়ামের দ্বারা সক্রিয় সোডিয়াম আয়োডাইড কেলাস ব্যবহার করে গামা বিকিরণের শক্তি পরিমাপ করা হয়। এরপরেরটি হচ্ছে গামা রশ্মির সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়ার পর্যবেক্ষণের ওপর নির্মিত যন্ত্রের সাহায্যে গামা রশ্মির শক্তি পরিমাপ করা হয়। এবং 4 নম্বরটি হচ্ছে যুগল বর্ণালী বীক্ষণ যন্ত্র পদ্ধতি। এই যন্ত্রের সাহায্যে গামা রশ্মির শক্তি আমরা পরিমাপ করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখি হচ্ছে উত্তম জ্যামিতিক ব্যবস্থা বা গুড জিওমেট্রি অ্যারেঞ্জমেন্ট। গামা বিকিরণের শক্তি পরিমাপের একটি পদ্ধতি হলো উত্তম জ্যামিতিক ব্যবস্থা। চিত্রে উত্তম জ্যামিতিক ব্যবস্থার একটি নকশা দেওয়া হয়েছে। তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত গামা রশ্মিকে একটি অত্যন্ত সংকীর্ণ সমান্তরাল পথ বরাবর সমাক্ষিকৃত করা হয়, যাতে করে শোষক পদার্থের মধ্যে দিয়ে পরিচালিত হওয়ার সময় এক্স-রে রশ্মি অথবা গামা রশ্মির শোষণ প্রধানত 3 প্রকার মিথস্ক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। যে 3 প্রকার মিথস্ক্রিয়া আমরা একটু আগে দেখলাম সেগুলো হচ্ছে কম্পটন ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া এবং ইলেকট্রন পজিট্রন যুগল উৎপাদন প্রক্রিয়া। এখন এই প্রক্রিয়াগুলো দ্বারা সম্মিলিতভাবে শোষণের ফলে গামা রশ্মির তীব্রতা হ্রাস পাবে এবং এটি শোষকের মধ্যে দিয়ে কতখানি দূরত্ব অতিক্রম করবে তার একটি ফাংশন হবে। একই শক্তি বিশিষ্ট গামা বিকিরণের শোষণ এই সূচকীয় সূত্র অনুসরণ করে, আই ইজ ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স, যেখানে আই নট হচ্ছে আপাতিত গামা রশ্মির ইন্টেন্সিটি, আই হচ্ছে শোষকের মধ্যে দিয়ে এক্স দূরত্ব অতিক্রমণের পরে গামা রশ্মির ইন্টেন্সিটি, মিউ হচ্ছে শোষকের রৈখিক শোষণাঙ্ক আর এক্স হচ্ছে শোষকের বেধ। এখন রৈখিক শোষণাঙ্ক মিউ কে আমরা লিখতে পারি মিউ ইজ ইকুয়াল টু মিউ সি প্লাস মিউ পিই প্লাস মিউ পিপি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রেখেছি। এখানে মিউ সি, মিউ পিই এবং মিউ পিপি হল যথাক্রমে কম্পটন শোষণাঙ্ক, আলোক তড়িৎ শোষণাঙ্ক এবং যুগল উৎপাদন শোষণাঙ্ক।
এখন 1 নং সমীকরণকে আমরা লিখতে পারি, যদি উভয় পাশে আমরা লগ নিই তাহলে এই সমীকরণটিকে লেখা যায় লগ আই ইজ ইকুয়াল টু লগ আই নট, গুণ আকারে আছে, লগ দিয়ে লগ যদি আমরা নিই তাহলে যেটা গুণ আকারে থাকে সেটা হয়ে যায় যোগ, তাহলে এটা হবে হচ্ছে লগ ই মাইনাস মিউ এক্স, আর লগ ই মাইনাস মিউ এক্স, লগ ই কাটা চলে যেয়ে হবে হচ্ছে শুধু মাইনাস মিউ এক্স, এই জন্য এখানে শুধু মাইনাস মিউ এক্স লেখা হয়েছে। এখন এই লগ আই নটটাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে লগ এ আই মাইনাস লগ আই নট ইজ ইকুয়াল টু মাইনাস মিউ এক্স। এখন উভয় পক্ষে যদি আমি মাইনাসকে কমন নিই অথবা এখান থেকে যদি আমরা মাইনাসকে কমন নিই তাহলে এখানে হবে হচ্ছে কি, মাইনাস প্লাস এরকম হয়ে যাবে অনেকটা, মাইনাস লগ যদি কমন নিয়ে যাই বা এটাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে হবে কি, মাইনাস লগ এ আই প্লাস লগ ই আই নট, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কাটা চলে যাবে, থাকবে হচ্ছে শুধু মিউ এক্স, আর এটা এটা হচ্ছে প্লাস, তাহলে এটাকে আমরা যদি আগে লিখি তাহলে লগ বা আই নট, আর এটা যেহেতু মাইনাস তাহলে এটা কি হবে, ভাগ আকারে হবে, তাহলে এটাকে আমরা আই লিখতে পারি, জাস্ট নর্মাল ক্যালকুলেশন করেছি। এখন যদি আমরা এক্স ইজ ইকুয়াল টু এক্স হাফ এর জন্য আই ইজ ইকুয়াল টু আই হাফ বসাই, আই হাফ আই আই নট বসাই, তাহলে কি হয়, লগ আই নট, আর এখানে আই এর জায়গায় আমরা বসিয়েছি কি হাফ আই নট, তাহলে এখানে হাফ আই নট বসালাম, আর এক্স এর জায়গায় বসেছি হচ্ছে আগে ছিল মিউ এক্স, আর এক্স এর জায়গায় আমরা এক্স হাফ বসাবো, তাহলে মিউ এক্স হাফ হয়েছে। দেন এটা আই নট, আর এখানে যে আই নট আছে কাটাকাটি চলে যাবে, আর এটা ভাগ আকারে হাফ আছে তার মানে কি টুটা উপরে চলে যাবে, তাহলে থাকে হচ্ছে লগ টু সমান সমান মিউ এক্স হাফ। তাহলে আমরা যদি এখন শুধু এক্স হাফের মান বের করতে চাই, যে এক্স হাফকে বলা হয় শোষক পদার্থের অর্ধমান বেদ, তো সেটা যদি আমরা বের করতে চাই তাহলে এই মিউটা কি হবে, এ পাশে চলে যাবে, তাহলে লগ টু বাই মিউ হবে, আর লগ টু এর ভ্যালু হচ্ছে আমরা জানি 0.693, এটা তোমরা ক্যালকুলেটারে বসালো চলে আসবে, তাহলে আলটিমেটলি ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এক্স হাফ ইজ ইকুয়াল টু 0.693 বাই মিউ। এখানে এক্স হাফটা কি বললাম, এক্স হাফটা হচ্ছে শোষক পদার্থে অর্ধমান বেদ, পরীক্ষণের মাধ্যমে অর্ধমান বেদের পরিমাপ থেকে মিউ নির্ণয় করা যায়। আমাদের যদি এই এক্স হাফটা জানা থাকে তাহলে আমরা সমীকরণের মধ্যে সবকিছু মান বসিয়ে দিয়ে খুব সহজে মিউর মানটা বের করে নিয়ে আসতে পারবো। গামা রশ্মির শক্তি এবং শোষকের ঘনত্বের ওপর শোষণাঙ্ক নির্ভরশীল। এখন আমরা 4 নম্বর পদ্ধতিটি আলোচনা করব, সেটির নাম হচ্ছে যুগল বর্ণালী বীক্ষণ যন্ত্র পদ্ধতি এবং ইংলিশে বলা হয় পেয়ার স্পেকট্রোমিটার। 3 মেগা ইলেকট্রন ভোল্ট বা তার থেকে বেশি শক্তি সম্পন্ন গামা রশ্মির শক্তি নির্ণয়ের জন্য যুগল বর্ণালী বীক্ষণ যন্ত্র বা যুগল বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে অত্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যেতে পারে। আমরা জানি ইলেকট্রন পজিট্রন যুগল উৎপাদনের জন্য গামা রশ্মি ফোটনের ন্যূনতম শক্তি হতে হবে 1.02 মেগা ইলেকট্রন ভোল্ট। এটি আমরা ইলেকট্রন পজিট্রন যুগল প্রক্রিয়ায় জানতে পেরেছি। এখন কোনো পদার্থের মধ্যে দিয়ে পরিচালিত হওয়ার সময় গামা রশ্মির শক্তি 1.02 মেগা ইলেকট্রন ভোল্টের চেয়েও সামান্য বেশি হলে ইলেকট্রন পজিট্রন যুগল উৎপাদন প্রক্রিয়া সম্ভবত প্রথমে ধীরে ধীরে বৃদ্ধি পায়, কিন্তু গামা রশ্মির শক্তি 3 মেগা ইলেকট্রন ভোল্টের বেশি হলে
যুগল উৎপাদন প্রক্রিয়ার হার খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায়। উচ্চ শক্তি সম্পন্ন গামা বিকিরণের জন্য ব্যবহৃত একটি ইলেকট্রন আর পজিটন যুগল বর্ণালী বীক্ষণ যন্ত্রের নকশার উপরে চিত্রে দেখানো হয়েছে। নিউক্লীয় বিক্রিয়া থেকে উৎপন্ন গামা রশ্মিগুলোকে প্রথমে সমাক্ষীকৃত করে দেন একটি বায়ুশূন্য প্রকোষ্ঠের মধ্যে অবস্থিত একটি পাতলা ধাতব পাত, এর উপরে সমাপাত করানো হয়। এর মধ্যে উৎপাদিত ইলেকট্রন পজিট্রন যুগল প্রধানত সম্মুখ দিকে নির্গত হয় এবং তাদের গতিপথের উলম্ব বরাবর একটি সুষম চৌম্বক ক্ষেত্র এমনভাবে প্রয়োগ করা হয় যাতে তারা অর্ধবৃত্তাকার পথ বেঁকে বিকিরকের বাম এবং ডান দিকে রক্ষিত কাউন্টারে প্রবিষ্ট হয়। এখন কে মাইনাস এবং কে প্লাস যথাক্রমে ইলেকট্রন ও পজিট্রনের গতিশক্তি হলে তাদের গতিশক্তি সমষ্টি কে টোটাল হবে কে টোটাল ইজ ইকুয়াল টু কে মাইনাস প্লাস কে প্লাস। এখানে টোটাল গতিশক্তিটা হবে গামা শক্তি থেকে ইলেকট্রন আর পজিট্রন নির্গমনের জন্য যে শক্তিটা ব্যয়িত হয় সেটা যদি বাদ দিই তাহলে যেটা বের হবে সেটাই। এখানে ই গামা ইজ ইকুয়াল টু মেগা ইলেকট্রন ভোল্ট এককে আপাতিত গামা রশ্মি শক্তি। কে টোটাল সাধারণত ইলেকট্রন ও পজিটনের মধ্যে সমানভাবে বণ্টিত হয় না। আপাতিত গামা রশ্মি শক্তি অধিক পরিমাণে হলে ইলেকট্রন পজিটন যুগল আপেক্ষিক তত্ত্বীয় গতিশক্তি সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ তখন তাদের গতিশক্তি তাদের স্থির ভর শক্তির তুলনায় অনেক বেশি হয়ে থাকে। আর এক্ষেত্রের জন্য তাদের গতিশক্তিকে লেখা যায় কে মাইনাস ইজ ইকুয়াল টু পি মাইনাস সি এবং কে প্লাস ইজ ইকুয়াল টু পি প্লাস সি। এখানে মাইনাসটা হচ্ছে ইলেকট্রনের জন্য আর প্লাসটা হচ্ছে পজিট্রনের জন্য। আর পি মাইনাস হচ্ছে ইলেকট্রনের ভরবেগ আর পি প্লাস হচ্ছে পজিট্রনের ভরবেগ। এখন চার্জযুক্ত কণার গতিপথে উলম্ব বরাবর সুষম চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে কণাটি বৃত্তপথে বেঁকে যাবে। এখানে আমরা চিত্রের মধ্যেই দেখতে পাচ্ছি এই এখান থেকে যেটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে সম্মুখ দিকে যায়, অর্থাৎ সোজা বেরিয়ে হয়ে যায়, কিন্তু আমরা এখানে সুষম চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করার ফলে সেটা অর্ধবৃত্তাকার পথ বেঁকে বিকিরকের বাম আর ডান দিকে যন্ত্রগুলোর মধ্যে প্রবেশ করেছে। তাহলে ইলেকট্রন ও পজিট্রনে বক্রপথে ব্যাসার্ধ হবে, যেহেতু সেটা অর্ধবৃত্তাকার হয়েছে তো আমরা বক্রপথে ব্যাসার্ধ নিতে পারি আর মাইনাস ইজ ইকুয়াল টু পি মাইনাস বাই বিই এবং আর প্লাস ইজ ইকুয়াল টু পি প্লাস বাই বিই। এটা আর মাইনাস হচ্ছে ইলেকট্রনের বক্রপথে ব্যাসার্ধ আর আর প্লাস হচ্ছে পজিট্রনে বক্রপথে ব্যাসার্ধ। তাহলে ইলেকট্রন ও পজিট্রনে বক্রপথে ব্যাসার্ধের সমষ্টি হবে হচ্ছে আর ইজ ইকুয়াল টু আর মাইনাস প্লাস আর প্লাস। এখানে আমরা আর মাইনাসের মানটা বসিয়েছি আর প্লাসের মানটা বসিয়েছি। দেখো আর মাইনাসের মানটা বসালে হয় হচ্ছে পি মাইনাস বাই বিই আর আর প্লাস এর মানটা বসালে হয়ে হচ্ছে পি প্লাস বাই বিই। এখন আমরা আবার কি জানি, আমরা জানি হচ্ছে পি মাইনাস মানটা আমরা এখান থেকে বসাতে পারি। পি মাইনাস এর মানটা আসবে কি কে মাইনাস বাই সি। তাহলে কি পি মাইনাস এর জায়গায় আমরা বসালাম কে মাইনাস বাই সি আর পি প্লাস এর জায়গায় এখান থেকে বসাতে পারলাম আমরা কে প্লাস বাই সি কে প্লাস বাই সি। এখন দেখো এই টার্মের মধ্যেও বিইসি আছে, এই টার্মের মধ্যেও বিইসি আছে, তাহলে ওয়ান বাই বিইসি কে যদি আমরা কমন নিই
তাহলে এই লাইনটা চলে আসে। 1/bc ইনটু কমন নিলে হয় হচ্ছে এখানে কে মাইনাস প্লাস কে প্লাস, আর কে মাইনাস প্লাস কে প্লাস এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে ই গামা মাইনাস 1.022 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন একটু চিত্রের দিকে খেয়াল করি, এখানে বাম ও ডান দিকের সন্ধানী যন্ত্রগুলোকে এমনভাবে একটি দূরত্বে স্থাপন করা হয় যাতে ইলেকট্রন পজিট্রন যুগপৎভাবে তাদের মধ্যে প্রবেশ করে। চৌম্বক ক্ষেত্রের তীব্রতাকেও ইচ্ছামতো পরিবর্তন বা নিয়ন্ত্রণ করা যায়, যতক্ষণ পর্যন্ত এক শক্তি বিশিষ্ট গামা রশ্মির একটি গুচ্ছের দ্বারা উৎপাদিত ইলেকট্রন পজিট্রন যুগলগুলোর উদ্ঘাটনের হার একটি শীর্ষমানে না পৌঁছায়। প্রায় 100 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন গামা রশ্মির শক্তি নির্ণয়ের জন্য যুগল বর্ণালী বীক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়। গামা বিকিরণ শক্তির পরিমাপ নির্ণয়ে গাণিতিক পদ্ধতি, দ্য ম্যাথমেটিক্যাল মেথড অফ মেজারমেন্ট দ্য এনার্জি অফ গামা রেডিয়েশন। যদি আদি উত্তেজিত নিউক্লিয়াসে স্থির ভর এম নট স্টার, উত্তেজিত দেখে এখানে স্টার সাইনটি দেওয়া হয়েছে, এবং শেষ অবস্থার স্থির ভর এম নট হয়, তবে শক্তি ও ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে আমরা লিখতে পারি এম নট স্টার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট সি স্কোয়ার প্লাস ই গামা প্লাস টিএন। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি, এবং জিরো ইজ ইকুয়াল টু পি গামা প্লাস টিএন, এটিকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখানে ইগামা হচ্ছে গামা রশ্মির শক্তি, টিএন হচ্ছে নিউক্লিয়াসের প্রতিক্ষেপ শক্তি বা রিকয়েল এনার্জি, পি গামা হচ্ছে গামা রশ্মির ভরবেগ, আর পিএন হচ্ছে নিউক্লিয়াসের প্রতিক্ষেপ ভরবেগ বা রিকয়েল মোমেন্টাম। নিউক্লিয়াসের প্রতিক্ষেপ বেগ বা রিকয়েল ভেলোসিটি এত কম যে আপেক্ষিকতার সূত্র ব্যবহার করে টিএন মান বের করা যায়। টিএন সমান সমান পিএন স্কোয়ার বাই টু এম নট। তাহলে এখানে লিখতে পারি পি গামা স্কোয়ার বাই টু এম নট। কেন লিখলাম? কারণ আমরা দেখেছি যে পিএন সমান সমান পি গামা হচ্ছে, তাহলে এখানে লিখতেই পারি আমরা পি গামা স্কোয়ার বাই টু এম নট। দেন আমরা পি গামার মানটা বসাবো। পি গামা স্কোয়ার মানটা কোথা থেকে বসাবো? আমরা জানি ই গামা স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট সি টু দি পাওয়ার 4 প্লাস পি গামা স্কোয়ার সি স্কোয়ার। এখানে এম নট সি টু দি পাওয়ার 4 যদি 0 হয় তাহলে পি গামা স্কোয়ার সি স্কোয়ার সমান সমান ই গামা স্কোয়ার। এখান থেকে আমরা পি গামার মানটা বের করে নিয়ে আসতে পারি, তাহলে পি গামা স্কোয়ার সমান সমান ই গামা স্কোয়ার বাই সি স্কোয়ার, এই মানটাই আমরা এখানে লিখেছি। পি গামা স্কোয়ারের বদলে আমরা লিখেছি হচ্ছে ই গামা স্কোয়ার বাই, আগে ছিল 2 এম নট, এখন এক্সট্রা যুক্ত হয়েছে হচ্ছে সি স্কোয়ার গুণাকারে। তাহলে টিএন এর টোটাল ইকুয়েশনটা আসে ই গামা স্কোয়ার বাই 2 এম নট সি স্কোয়ার। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে রেখেছি। এখন এই সমীকরণে যদি আমরা ই গামা সমান সমান 2 মেগা ইলেকট্রন ভোল্ট বসাই আর এম নট সমান সমান 50 বসাই, তাহলে কি আসে দেখা দেখি। টিএন সমান সমান আমরা 2 মেগা ইলেকট্রন ভোল্ট বসিয়েছি, তাহলে 2 স্কোয়ার, দেন নিচে 2 আছে, গুণ এম নটের মান বসিয়েছি হচ্ছে 50, এই যে 50 বসিয়েছি, আর সি স্কোয়ার হচ্ছে 931।
মেগা ইলেকট্রন ভোল্ট। তো এটা যদি বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে 40 ইলেকট্রন ভোল্ট। 40 ইলেকট্রন ভোল্ট কি ছোট, তাহলে আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা উপেক্ষা সহজেই করতে পারি। এখন তাহলে 1 নম্বর সমীকরণে গামা রশ্মির শক্তিটা আমরা দেখি। এই 1 নম্বর সমীকরণে আমরা টিএন এর মানটা কি সহজেই উপেক্ষা করতে পারি। টিএন এর মানটা যদি বাদ চলে যায় থাকে হচ্ছে ই গামা প্লাস এম নট সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট স্টার সি স্কোয়ার। এখান থেকে যদি আমরা ই গামার মানটা বের করতে চাই, কারণ আমাদের কাজই হচ্ছে গামা রশ্মি গামা বিকিরণের শক্তি পরিমাপ করব, তাহলে ই গামার মানটা আমরা বের করব। তাহলে ই গামা সমান সমান লিখতে পারি এম নট স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। সি স্কোয়ারটাকে আমরা কমন নিয়েছি এবং এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিয়ে রেখেছি। অর্থাৎ গামা বিকিরণের 2 স্তরে শক্তির পার্থক্য প্রায় সবটুকু গামা রশ্মির শক্তি আকারে নির্গত হয়। গত লেকচারেও আমি এরকম একটা কোশ্চেন দেখতে পেরেছিলাম যে 2টা স্তরের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে গামা বিকিরণের শক্তি পরিমাপ করলে আমরা 2 স্তরে শক্তি পার্থক্যটা পেয়ে যাব। উত্তেজিত অবস্থায় গামা রশ্মির আয়ুষ্কাল নির্ণয়। ডিটারমিনেশন অফ লাইফ টাইম অফ গামা রেজ ইন এক্সাইটেড স্টেট। আমরা জানি 2টি নিউক্লিয় স্তরের মধ্যে গামা নিঃসরণ ঘটে এবং চিত্রে গামা দ্বারা উত্তেজিত অবস্থা এবং গামা ইজ ইকুয়াল টু 0 দ্বারা ভূমি অবস্থার শক্তি নির্দেশ করা হয়েছে। এখন হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র অনুসারে আমরা জানি ডেল্টা ই ইন্টু ডেল্টা টি গ্রেটার দেন ইকুয়াল এইচ কাট। এখানে এইচ কাট হচ্ছে রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যেটিকে আমরা লিখতে পারি এইচ কাট ইজ ইকুয়াল টু এইচ বাই 2π। এখানে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে পাবো হচ্ছে 1.60 × 10⁻²⁷ আর সেকেন্ড। এটি হচ্ছে এইচ কাটের ইউনিট। আমরা যে কোনো কোয়ান্টাম বলবিদ্যার গতির অবস্থার জন্য দেখতে পাই শক্তির প্রিসিশন এবং এর গড়ায়ু ও সময়ের মধ্যে একটি সীমাস্থ মানের সম্পর্ক আছে। এই শক্তিকে বৈদ্যুতিক বিভব এককে গামা দ্বারা পরিমাপ করলে গড়ায়ুকে লেখা যায় টাউ গামা ইজ ইকুয়াল টু এইচ কাট, যেখানে আমরা টাউ এর মান যদি বের করতে চাই টাউই হচ্ছে উত্তেজিত অবস্থায় গামা রশ্মির আয়ুষ্কাল। তো এখানে টাউ এর মানটা বের করতে চাইলে হবে হচ্ছে গামাটা নিচে চলে যাবে বা ভাগ আকারে এসে পড়বে, তাহলে হয় এইচ কাট বাই গামা। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রেখেছি। এই সমীকরণই হলো উত্তেজিত অবস্থায় গামা রশ্মির আয়ুষ্কালের রাশিমালা। এখন যদি আমরা আয়ুষ্কাল নির্ণয় করতে চাই যেখানে গামা রশ্মি বিস্তার দেওয়া আছে 5 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে উত্তেজিত অবস্থায় সে আয়ুষ্কাল নির্ণয় করতে চাইলে আমরা বসাবো হচ্ছে সূত্রের মধ্যে এইচ কাট বাই গামা, টাউ ইজ ইকুয়াল টু এইচ কাট বাই গামা। এখানে এইচ কাটের মানটা আমরা বের করেছিলাম কত, এইচ কাটের মান আমরা বের করেছিলাম 1.60 × 10⁻²⁷ আর্ক সেকেন্ড। আর এখানে টাউ এর মানটা দেওয়া, গামার মানটা দেওয়া আছে হচ্ছে 5 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে সেটা যদি আমরা সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি হচ্ছে 1.325 × 10⁻১৬ সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সূত্র দিয়ে যদি আর কোনো গাণিতিক সমস্যা আসে তাহলে
তোমরা খুব সহজেই সলভ করে দিতে পারবে। রেফারেন্সেস, এখানে কিছু রেফারেন্স বুকস এর নাম দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াস, মাস্টার অফ মাস্টার্স অ্যান্ড ইন্ট্রোডাকশন টু নিউক্লিয়ার ফিজিক্স। আজকে তাহলে এ পর্যন্তই থাকবে। আগামী লেকচারে আমি একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মৌলিক কণা বা এলিমেন্টারি পার্টিকেল। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।